আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের বিকেলে গরম গরম ধোয়া ওঠা এক বাটি স্যুপ খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় থাই স্যুপ, তাও আবার রেস্টুরেন্টের সাথে। আমার তো বেশ লাগে, তাই আজকে আমি নিয়ে চলে আসলাম দারুণ মজার রেস্টুরেন্টের সাথে হেলদি ম্যাগি থাই স্যুপ রেসিপি। তো এই স্যুপটা আমি তৈরি করব প্যাকেটের স্যুপ দিয়ে। তো আপনারা এখন প্রশ্ন করতেই পারেন, প্যাকেটের স্যুপ এটা আবার দেখানোর কী আছে? প্যাকেটের গায়ে তো এর নিয়ম লেখা আছে। হ্যাঁ, প্যাকেটের গায়েই এর নিয়ম লেখা আছে, তবে আমি যেভাবে তৈরি করি আজকে ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। স্যুপ তৈরি করার জন্য আমি এখানে ম্যাগি হেলদি থাই স্যুপের একটা প্যাকেট নিয়েছি, আর এটা অবশ্যই থাই স্যুপ নিতে হবে, অন্য কোনো স্যুপ নিলে হবে না। আর এই স্যুপের দাম হচ্ছে 40 টাকা, তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এই স্যুপের প্যাকেটের দাম নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো এটা জায়গা ভেদে কখনো 40 টাকা অথবা 50 টাকাও হতে পারে। তো এখন আমি এই স্যুপ পাউডারটাকে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি পুরো প্যাকেটের স্যুপটাই নিয়ে নিলাম। এখন এর সাথে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিব। এই হাফ কাপ পানি দিয়ে আমি এই স্যুপের পাউডারটাকে খুব ভালো করে মিক্স করে নিব, যাতে এর ভিতরে কোনো লাঞ্চ বা দলা না থাকে। তো আমার এখানে স্যুপ পাউডারটা মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিব। তো আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি একটা কুসুম, একটা ডিমের কুসুম। আর এখানে সাদা অংশটা নেওয়া যাবে না, ডিমের সাদা অংশ নিলে স্যুপটা ফেটে যাবে এখানে, তাই আমি একটা কুসুম নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমার এই টেবিল চামচটা হচ্ছে হাফ টেবিল চামচের, এই জন্য আমি এটার 2 টেবিল চামচ দিয়ে দিব। মানে আমার এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করে দিব অরেঞ্জ ফুড কালার। কালারটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। যেহেতু রেস্টুরেন্টের স্বাদে আমি স্যুপটা রান্না করতেছি, এই জন্য আমি এখানে কালার দিয়ে দিলাম, কারণ রেস্টুরেন্টে কালার ব্যবহার করে। আমি এখানে 2-3 ফোঁটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এই ডিমটার সাথে একটু মিক্স করে নিচ্ছি। এর সাথে আমি 2 টেবিল চামচ পানি অ্যাড করব। এখন এই পানিটা দিয়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে খুব ভালো করে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটা আমার মিক্স করা হয়ে গেছে, এখন এটাকে একটা সাইড করে রেখে দিব। এখন চলে আসলাম স্যুপ রান্না করার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি 1 চামচের মতো তেল দিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিব মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, আর বুকের মাংসটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, কারণ থাই স্যুপের মাংসগুলো এভাবেই কাটা হয়। তো এর সাথে আমি একটা হাড় নিয়েছি। এখন এই মাংসটাকে আর হাড়টাকে আমি তেলের মধ্যে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তো খুব বেশি ভাজার দরকার নেই, 1 মিনিটের মতো ভাজলেই হবে। এর সাথে আমি দিয়ে দিব, এখানে আমি কয়েকটি চিংড়ি মাছ নিয়েছি, তো চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটাকেও এই মাংসের সাথে ভেজে নিব। আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো এর সাথে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। 1 মিনিটের মতো আমি চিকেন আর চিংড়িটাকে ভেজে নিয়েছি, আর চিকেন আর চিংড়িটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে এসেছে। তো এখন আমি এর সাথে পানি দিয়ে দিব। আমি এখানে মেজারিং কাপের 4 কাপ পানি অ্যাড করে দিচ্ছি, আর আমার এই কাপটা হচ্ছে 250 ml-এর কাপ। তো আমার এখানে টোটাল 1 লিটার পানি দিয়েছি। এর সাথে আমি 1 ইঞ্চির মতো আদা স্লাইস করে নিয়েছি, আদাটাও দিয়ে দিলাম। এখন এইটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো 7 মিনিট পরে ফিরে আসলাম, তো ঢাকনাটা তুলে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমার চিকেন আর চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি হাড়টাকে তুলে নিচ্ছি, কারণ হাড়ের মধ্যে যে মাংসটুকু আছে আমি সেই মাংসটাকে এখন ছাড়িয়ে আবারও স্যুপের মধ্যে দিয়ে দিব। তো হাড়টাকে আমি তুলে নিচ্ছি, আর এই চিকেনটাকে আমি আবারও ঢেকে দিব। ঢেকে আমি এটাকে আরও 1 মিনিটের মতো জাল দিয়ে নিব, আর আমি এদিকে মাংসটাকেও ছাড়িয়ে আমি আবার মাংসটা অ্যাড করে দিব। তো 1 মিনিট পর আবার ফিরে আসলাম। তো এই যে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নিয়েছি, এখন এই মাংসটাকে আমি এই স্যুপের সাথে দিয়ে দিলাম। এর মধ্যে আমার চিকেন আর চিংড়িটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর সাথে আমি অ্যাড করে দিব যে স্যুপ পাউডারটা গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে। তো এখন এই স্যুপ পাউডারটা আমি এই স্টকের সাথে মিক্স করে দিচ্ছি। এই স্যুপটাতে আমার টোটাল 4.5 কাপের মতো পানি লেগেছে, আর আমি আজকে যে পরিমাণে স্যুপ রান্না করতেছি তা 4 জনকে পরিবেশন করা যাবে। এখন এই স্যুপটাকে আমি 1 মিনিটের মতো একটু জাল দিয়ে নিব, আর এই স্যুপটা কিন্তু 1 মিনিট জাল দিলেই ঘন হয়ে যাবে। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে স্যুপের মধ্যে একটা ফেনার মতো উঠেছে, তো একটা চামচ দিয়ে আমি এই ফেনাটাকে তুলে ফেলে দিব। তো এই স্যুপটার ভিতরে কিন্তু থাই পাতা, লেমন গ্রাস, কর্নফ্লাওয়ার সব কিছু অ্যাড করাই থাকে।
তো আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন। তবে আমি আজকে কর্নফ্লাওয়ার অ্যাড করব এই স্যুপটার মধ্যে। তো আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এর আগেও লবণ দিয়েছি, এখন আবার একটু দিলাম, পরে আবার লাগলে আবার পরে অ্যাড করে দিব। দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা দিতে পারেন, তবে সাদা গোলমরিচের গুঁড়া দিলে এর ফ্লেভারটা ভালো আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে চিলি সসটাও অ্যাড করতে পারেন। তো আমি আজকে আর চিলি সস দিব না, শুধু টমেটো সস দিয়ে আমি এই স্যুপটা রান্না করব। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। তো এখানে আমি চিনি আর লবণ সব কিছু কিন্তু আমি চেক করে করে তারপরে অ্যাড করতেছি, কারণ এই স্যুপটা একটু মিষ্টি হবে, একটু টক হবে, একটু ঝাল হবে। তো এখানে ঝালের জন্য আমি দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু চিরে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে লেবুর খোসা। তো আপনারা চাইলে লেবুর খোসাটা স্কিপ করতে পারেন, তবে লেবুর খোসা দিলে এর স্মেলটা ভালো আসে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। তো এর সাথে অ্যাড করে দিব এখন হাফ চামচের মতো চিনি। আমি হাফ চামচ চিনি আগেও দিয়েছি, আমার মনে হয়েছে চিনি এখানে একটু কম হয়েছে, তাই আমি আরও হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে দেখুন স্যুপটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, কারণ এই স্যুপের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার অলরেডি আছে। তো এই জন্য স্যুপটা বেশ ঘন হয়ে গেছে, 1 মিনিটের মতো জাল করেছি। এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব, ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। তো এই ডিমের মিশ্রণটা দেওয়ার আগে আমি আরেকটু গুলে নিচ্ছি, কারণ এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে দলা পেকে থাকে, এই জন্য আমি একটু গুলে নিলাম। এখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে আমি স্যুপের মধ্যে ঢেলে দিব আর একটা চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো। তা নাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা নিচে যেয়ে দলা পেকে যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু স্যুপটা খেতে ভালো লাগবে না। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে দেখুন স্যুপটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, আর কালারটাও কিন্তু রেস্টুরেন্টের থাই স্যুপের মতোই হয়েছে। আর এর মধ্যে আপনারা চেক করে দেখবেন এখানে লবণ চিনি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার এখানে সব কিছু ঠিকঠাক আছে, তো এর মধ্যে আর কোনো কিছুই এক্সট্রা অ্যাড করার প্রয়োজন নেই। তো এই পর্যায়ে আমার স্যুপটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর পুরো ঘন হয়ে গেছে স্যুপটা, একদম পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদেই এই স্যুপটা তৈরি করে নিলাম। এখন আমি এই চুলাটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা লেবুর রস। আর এই লেবুর রসটা কিন্তু অবশ্যই চুলা অফ করে দিতে হবে, আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা হোয়াইট ভিনেগার অ্যাড করতে পারেন, তবে স্বাদ কিন্তু একই রকম আসবে। তো এখন এই স্যুপটাকে পরিবেশন করে দেওয়ার পালা। তো স্যুপটাকে পরিবেশন করার জন্য আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি, এখন এই সার্ভিং বলের মধ্যে আমি স্যুপটাকে পরিবেশন করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ম্যাগি থাই স্যুপের প্যাকেট দিয়ে রেস্টুরেন্টের স্বাদে হেলদি ম্যাগি থাই স্যুপ রেসিপি। তো এই স্যুপটা এখন আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই অল্প খরচে, এখন রেস্টুরেন্টের স্বাদ আপনারা ঘরেই নিতে পারবেন। আর এই শীতের বিকেলে এমন এক বাটি স্যুপ হলে মন্দ কিসের। এই স্যুপটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আশা করি আমার এই স্যুপটি একবার হলেও বাসায় আপনারা ট্রাই করবেন, ভালো লাগবে। আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।